আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাই আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকার কামনা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, নিশ্চয়ই বাইরের আলো নিভু নিভু করছে দেখেই বুঝতে পেরেছেন। তো আসলে সন্ধ্যার পর আমরা ভাবলাম তাহলে এবার একটু আশেপাশে যে টুকিটাকি বিচ সাইড যে মার্কেটগুলো আছে সেগুলো একটু দেখে আসা যাক। তো আজ এসেছি এখন হচ্ছে লাবণী বিচের যে মার্কেটটা আছে সেখানে। তো যদিও আসলে তেমন কোনো কিছুই কেনাকাটা নেই, তো তারপরও আর কি একটা দেখার কিউরিওসিটি, আর এছাড়া নতুন কিছু আসলো কিনা, নতুন কিছু সংযোজন হলো কিনা, সব কিছু মিলে আসলে দেখতে আসা। আর টুকিটাকি একটা দুটো গিফট তো নিতেই হয় আসলে, সেটা যখনই আসি আর যে কয়বারই আসি, তাই না? তো ওই কারণে আসলে আসা। তো এরপর শুরুতে আমি যে পাশে মানে ঢোকার সময় যে একটা দোকান দেখেছি সেটার মধ্যে ঢুকে পড়েছি। তো আমি দেখছিলাম আসলে ঘুরে ঘুরে, আর ওনাদের এখানেও দেখছিলাম ওনারা সব গোজগাজ করছিল, তবে আমার কাছে আসলে ওরকম কোনো ভ্যারিয়েশন লাগেনি। মনে হয়েছে যে এর আগেও যা দেখে গিয়েছি এখনও ঠিক তেমনটাই আছে। তো এটাও হতে পারে হয়তো বা এই দোকানটাতে নেই, সামনের দোকানে থাকতে পারে। তো সেই কারণে আসলে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, যদিও আসলে মাথায় তো সেট করা ছিল যে কী কী নিয়ে যাব এখান থেকে কেনাকাটা করে। সো সে কারণে আসলে খুব যে বেশি ঘোরাঘুরি বা খুব যে বেশি আসলে খাটাখাটি করা সেটাও করছিলাম না। শুরুতে বাইরে থেকে আসলে একটু দেখার চেষ্টা করছিলাম যে আমার যেটা প্রয়োজন সেটা এখানে আছে কি না। যদিও এবার লাবণী বিচে ঢোকার পর থেকে একটু হতাশ ছিলাম, এটাও হতে পারে হয়তো বা টুরিস্ট কম ছিল বা অফ সিজন ছিল, সেজন্য হয়তো বা আমার কাছে কেন যেন ভিন্ন কিছু লাগেনি। মনে হয়েছে যে লাস্ট ইয়ারে যা যা দেখে গিয়েছি আমি যখন এসেছিলাম ঠিক তেমনটাই রয়েছে। আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে বা এই বিচের এই সাইডটাতে সবসময় আমি টুরিস্ট অনেক কিচকিচ করে সাধারণত যদি আমরা আসলে সিজন টাইমটাতে আসি, কিন্তু এবার না কেমন খালি খালি মরা মরা ভাব, কেমন যেন ভাইয়ারা বসে আছেন জিনিসপত্র পরিষ্কার করছেন, নাথিং। আর অন্য সময় সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আসলে কিন্তু অনেক ভিড় পাই আমরা। তো এটাও হতে পারে হয়তো বা মানুষজন কম বলে আমি ওরকম এনজয় করছিলাম না, কিন্তু প্রোডাক্টগুলো দেখছিলাম একটু একটু করে। আর যে কারণে আমাদের মেয়েদের আসলে যতবারই আমরা দেখি না কেন একই প্রোডাক্ট আমাদের কিন্তু ভালোই লাগে, কিন্তু যদিও আসলে এখনও পর্যন্ত কিছু নেওয়া হয়নি, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম যে চোখে কিছু লেগে গেলে নিয়ে যাব। কারণ আমার কাছে মনে হয় যেহেতু আমি অনেক বছর ধরেই আসি প্রায়, সো আমার কাছে মনে হচ্ছিলো যে সব একই টাইপের, আসলে ডিফারেন্স কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো তাই ওইভাবে আসলে না হচ্ছিল না, কিন্তু তারপরও আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এই তো এখানে একটা ছোট্ট আয়না পছন্দ হয়ে গেল, এটা আমার মেয়ের জন্য নিচ্ছিলাম, কারণ এর আগের বার যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম ওখান থেকে আমার জন্য একটা ছোট আয়না নিয়ে এসেছিলাম। তো এটা দেখেও প্রায়াস করে ওর জন্য কেন নেইনি, তো এবার পাওয়া মাত্রই ওর জন্য একটা নিয়ে নিলাম। দেখতে ভালোই ছিল, বাচ্চা বাচ্চা টাইপের কার্টুন ছিল ওপরে, তো এই আর কি। তো এরপর আসলে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম একটু দেখার জন্য কালেকশন, কারণ এই সাইডে মোটামুটি দেখা হয়ে গেছে, আমার তেমন কোনো কিছু চোখে লাগছিল না কিংবা ভালোও লাগছিল না। আর সত্যি কথা বলতে এখন ভাবি যে এটা কি আসলে বয়সের দোষ নাকি আমি জানি না, যখন ছোটোকালে বাবার সাথে আসতাম মানে আব্বু সাথে আমি যখন আসতাম কক্সবাজারে, তখন দেখা গিয়েছে যে যা দেখতাম তাই ভালো লাগতো, মানে যেটা দেখতাম সেটাই ভালো লাগতো। আর সত্যি কথা বলতে এই যে মুক্তার যে কানে গলার সেটগুলো হয় সেগুলো, তারপরে হচ্ছে ঝিনুকের কিংবা বিভিন্ন স্টাইলের যেটা হয় মাদার পার্লার, তো সেগুলা বা আরও অনেক কিছু, তো এইগুলো দেখলে কিন্তু আগে পাগল হয়ে যেতাম, আব্বুকে বলতাম কিনে দেওয়ার জন্য আর আব্বু কিনে দিত। তো এখন আসলে ভাবি যে এখন যখন নিজের স্বাধীনতা হয়ে গেছে, নিজে যা খুশি তা কিনতে পারবো, অথচ এখন না কেমন যেন আর জিনিসগুলো আমার চোখে হারাচ্ছে না, মানে চোখে ভালো লাগছে না। তো এইটাই আসলে ডিফারেন্সেস, হয়তো বা বয়সের দোষ এটাও হতে পারে, কিংবা এটাও হতে পারে যে হয়তো বা যেহেতু এর আগে কয়েকবার এসে এগুলো নেওয়া হয়েছে, সো এখন আর ডিফারেন্স কিছু চোখে লাগছিল না। তো এই আর কি, আসলে আমরা একটু বের হয়েছিলাম
না যে দেখি আরও টুকিটাকি কিছু নেওয়া যায় কি না, কিন্তু আজ এখান থেকে তো তেমন কিছুই পছন্দ হলো না। আর এছাড়াও ভেবেছিলাম যে আকলিমা বা রাহেলা খালার জন্য যদি বার্মিজ কোনো স্যান্ডেল পেয়ে যায় তাহলে নিয়ে যাব, কারণ এর আগে যতবারই আসলে ওনাদেরকে এই তো কানে গলার সেট দেওয়া হয়েছে, সেটা পার্লারই হোক কিংবা সেটা ঝিনুক বা যেটারই হোক না কেন, আমি অলওয়েজ ট্রাই করি সবার জন্য টুকিটাকি কিছু নিয়ে যেতে আমি যেখানেই ঘুরতে যাই না কেন, কিন্তু ততবারই ওনারা কেউই পড়েননি। আর আকলিমা এমনিতেই একদমই সাজুগুজু করে না, ও খুব সিম্পল একটা মেয়ে, সিম্পল থাকে, ও খুব বেশি হলে হাইস্ট ছোট্ট একটা কানের দুল পরবে, কিন্তু আপনি ওকে যতই বড় দুল দেন না কেন ওগুলো একদমই পরে না, কিংবা যতই মেকআপ দেন না কেন ও এগুলো একদমই ইউজ করে না, খুবই বেশি হলে অতিরিক্ত হলেও একটা কানের টপ পরবে, আর মাঝে মধ্যে হয়তো বা একটু লিপস্টিক দিতে পারে, তাও খুবই কম, আমার লাইফে আমি খুবই কম দেখেছি। তো এই সব কিছু মিলিয়ে এখন হচ্ছে ভাবছিলাম তাহলে একটা কাজ করি, ওরা যেহেতু ইউজ করতে পারবে এমন কিছু দেওয়া উচিত এবার, কারণ এর আগেও এরকম না হয়েছে এগুলো, ওরা কেউ এগুলো ইউজ করে না। তো সেই চিন্তা করে আসলে ওদের জন্য একটু জুতাও দেখছিলাম যে যদি বার্মিজ ভালো কোয়ালিটির দেখতে সুন্দর জুতা পেয়ে যায় তাহলে ওদের জন্য নিয়ে যাবো, অ্যাটলিস্ট ওরা বাসায় তো ইউজ করতে পারবে। এরপর এই তো লাবণী বিচের সকল সাইডগুলো মার্কেটের শেষ করে এখন হচ্ছে আমরা সুগন্ধা বিচের দিকে চলে যাচ্ছিলাম, কারণ এখানে কেমন যেন ভালো লাগছিল কোনো কিছু। ইভেন তো কয়েকটা দোকানে জুতা দেখেছি, সব দোকানে তো আর আসলে ভিডিও করা হয়নি, তো জুতার ডিজাইনগুলো কেমন যেন একটু পুরনো পুরনো লাগছিল, কেমন যেন ধুলো পড়ে আছিল, মানে কেমন যেন জনমানবহীন যদি কোনো এরিয়া পড়ে থাকে যেমন না লাগে ঠিক তেমনটা লাগছিল। আমি জানি না এর আগে কখনো এমনটা হয়নি, কারণ আমার কাছে আসলে যদি সুগন্ধা লাবণী বীচের যে মার্কেটগুলো হয় বা দোকানগুলো হয় মধ্যে ধরা হতো তাহলে আমার কাছে সবসময় আমি লাবণী বীচের সাইডটা পছন্দ করতাম, ওখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যেত। এখন এবারই কেন এমনটা হলো ঠিক বলতে পারছি না, এখন আমি আসলে কনফিউজ যে এটা কি আসলে ওনারা হয়তো বা যখন সিজন আসে তখন ভালো ভালো প্রোডাক্টগুলো তোলেন আর নন সিজনে যা থাকে পুরনো সেগুলো দিয়ে চালিয়ে নেন কিনা, এটা আসলে আমি ঠিক বলতে পারছি না। তবে আমার কাছে সত্যি এবার একদমই ভালো লাগেনি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো কি আর করার, অলরেডি চলে এসেছি আমরা সুগন্ধা বীচে, তো এসে এখন আসলে অটোরিকশা থেকে নেমে গিয়ে এখানে একটা বীচের স্টার্টিং এখানে একটা ছোট্ট গলির মতো গিয়েছে, তো তাই ভাবলাম এই সাইডটাতে যেহেতু আসা হয়নি এখানে দেখে নেই আসলে কেমন প্রোডাক্টগুলো, তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এই পাশাতে দেখলাম যে কাপড় চোপড়টা একটু বেশি, কিংবা যে বীচে গোসল করার জন্য ইনস্ট্যান্ট যদি কেউ আনতে ভুলে যান আসলে তাদের জন্য অপশনটা বেশি আর এছাড়া শুটকির অপশনটা বেশি। তো তারপর এখানে বেশ জুতোরও কিছু কালেকশন ছিল, তাই আমি ভাবলাম যে ঢুকে পড়ি একটু দেখি কেমন লাগে। তো এখানেও দেখলাম সেম ডিজাইন, জাস্ট ওখানে ছিল ধুলো পড়া আর এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তো এই তফাত আর কি, আমি খুব বেশি ভ্যারিয়েশন পাচ্ছিলাম না, কারণ জুতাটা এমন হতে হবে যেন কমফোর্টেবল হয় এবং দুজনই পড়তে পারে, তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর আমি যখনই দুজনকে কোনো কিছু দেই না কেন আমি মানে সবসময় চেষ্টা করি একই রকম দিতে, হয়তো বা কালারটা ভিন্ন দেই কিন্তু ডিজাইনটা একই রকম দেওয়ার ট্রাই করি, যেন আসলে কেউ মন খারাপ না করে যে আমারটা সুন্দর না ওরটা সুন্দর না। আর ওনারা দুজন যেহেতু আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং করছেন এবং অনেক বছর ধরে করছেন, তো সব কিছু মিলিয়ে ওনাদের প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে, কারণ ওনারা ছাড়া তো আমরা একটা কদম আসলে চিন্তা করতে পারি না, যেটা সত্যি কথা। বিশেষ করে আকলিমা যখন বাড়িতে যায় আমার তো প্রচণ্ড মাথা ব্যথা থাকে ওই কয়েকদিন, কারণ চায়ের অভাবে, যেটা সত্য কথা বললাম। আর রাহেলা খালা বাড়িতে গেলে সবচেয়ে বেশি মিস করি, কারণ সারাদিন আমার মেয়ে আর আমি একটু পরপর রাহেলা খালা বলে ডাকতে থাকি, কারণ উনি আছে আমাদের বাসায় আসলে অনেক বছর ধরে। তো আমি যখন ক্লাস আসলে
স্কুলে ফোরে পড়ি তখন রাহালা খালা আমাদের বাসায় এসেছে, তারা নিশ্চয় বুঝতেই পারছেন যে কত বছর আগে। সো উনি আমার মানে আমার মায়ের পরে কেউ যদি আমাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করতে পারে সেটা হচ্ছে রাহালা খালা। আর আকলিমা তো আমার বোনের মতো হয়ে গেছে, তো সব কিছু মিলে আসলে ওনাদের প্রায়োরিটিটা আমার কাছে মনে হয় একটু বেশি। তো এই তো আসলে আমি ঘুরে ঘুরে এখনও দেখছিলাম, তবে এখানকার এটাও হতে পারে সবগুলো আমার কাছে একটু ভালো লেগেছে, অ্যাটলিস্ট পরিষ্কার করে রেখেছেন ওনারা, আর হয়তোবা আলোকিত ছিল এটাও হতে পারে, দেখতে একটু জীবন্ত মনে হচ্ছিলো। মানে আমি এখানে এসে আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে না আমি একটা কোনো ট্যুরিস্ট প্লেসে ঘুরতে এসেছি। তো এই আর কি, এখানে বাচ্চাদের বেশ ছোটো ছোটো বিভিন্ন ডিজাইনের ব্যাগ ছিল, বললাম না এখানে আসলে কাপড়ের শপটা বেশি ছিল, তারপরে এই যে বিভিন্ন রকমের ব্যাগসের দোকানগুলো বেশি ছিল, আর হ্যাঁ সুটকির দোকানটা বেশি ছিল। যেহেতু সুগন্ধার সাইডটাতে আমার একটু কম আসা হয় আমি যেহেতু বললাম, তো এই তো এই ব্যাগগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিলো। তো আমার হাজব্যান্ডকে বললাম নিবো নাকি একটা, তো আমাকে ফার্স্টে যে কোশ্চেনটা করেছে ব্যাগ তুমি কোথায় নিয়ে যাবে, তো তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো আমার তো নেওয়ার কোনো জায়গা নেই এই ব্যাগগুলো, কারণ মানে ব্যাগের সাইজটা এত মানে বড়ও না আবার এত ছোটও না, তো সব কিছু মিলে আসলে আর নেওয়া হয়নি এই সাইডটা থেকে। তো যেহেতু বললাম সুগন্ধটা বিশাল বড়, একটা জাস্ট সামান্য গলিতে আমরা ঢুকেছি, সো এই গলিটা পুরোটা দেখে এসেছিলাম, মানে ভালোভাবে দেখে আসতেছি আমরা ঘুরে ঘুরে, এবং বাইরে থেকে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম, কারণ ভিতরে ঢুকে আবার পারমিশন নাও ভিডিও করতে পারবো কি না এই ঝায় ঝামেলাতে আমি যেতে চাচ্ছিলাম না। আর যে ড্রেসগুলো ছিল সেগুলো জাস্ট নর্মালি বিচে পরার মতো ড্রেস, যেগুলো আমরা ঢাকাতেই মানে অহরহর পাই, সো নতুনত্ব আসলে এখানেও যে বলবো যে খুব বেশি কিছু ছিল তা না। তো এরপর হচ্ছে আমরা সামনের দিকে যে এই জুতাটা আমার বেশ পছন্দ হয়েছে, এই যে মাছ যে শেপের জুতাটা, তো এইটা আমি আসলে দুটো নিয়েছিলাম, একটা আমার মেয়ের জন্য আরেকটা হচ্ছে আমার ফ্রেন্ডের কি বলবো মানে আমার ফ্রেন্ডের হচ্ছে বোনের মেয়ের জন্য, বা আমার ফ্রেন্ডের মেয়েই বলতে পারেন ওর জন্য, আনা বিয়া ওর নাম। তো যদিও ওকে কখনো দেখানো হয়নি, ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ দেখিয়ে দিব। এই তো আজ শুধু হচ্ছে আমার মেয়ে আর আনা বিয়ার জন্য দুজোড়া জুতা নিয়ে এবার হচ্ছে ডিনার করতে চলে এসেছি। তো যাওয়ার সময় আমার হাজব্যান্ড বলছিল যে এটাতে ডিনার করবে, যেহেতু গতানুগতিক খাবার অনেক খেয়ে ফেলেছি, ভাত ভর্তা মাছ, তো এবার না হলে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। তো তাই এই পানকুড়ি যে রেস্টুরেন্টটা ছিল সেটাতে চলে এসেছি। তো ঢোকার পথে এটার ডেকোরেশন দেখে ফার্স্টে একটু অবাকই হয়েছি, কারণ যেহেতু এত বছর ধরে আসছি আমি কক্সবাজারে এত মানে ফ্যাশনেবল টাইপস বা ডিজাইন টাইপস আসলে রেস্টুরেন্ট ওভাবে দেখিনি, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। এবং দেখলাম পাশেই হচ্ছে সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং ওনাদের এখানে থাকার ব্যবস্থাও আছে, এবং সেই সাথে এখানে একটা টেস্ট ট্রিটও ছিল, সেটা দেখে আরও ভালো লাগলো যে যাক যদি কেউ বিচের পাশে এসে আসলে বার্থডে পালন করতে চায় কিংবা ম্যারেজ ডে সারপ্রাইজ দিতে চায় কেক কাউকে, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবে। তো এরপর হচ্ছে আমরা উপরের দিকে উঠছিলাম এবং ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে সত্যি কথা বলবো, একটু ডিফারেন্ট করা ট্রাই করেছে এবং আমার কাছে মনে হয়েছে না যথাযথ হয়েছে ওনাদের ডেকোরেশন সব কিছু মিলিয়ে। তো দোতলায় উঠতেই চোখে পড়লো বিশাল বড় একটা লাভ সাইন, এবং লাভ সাইনের পরে সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে অনেক কপত কপতিরা বসা ছিল, মানে জোড়ায় জোড়ায়। তো আমি ট্রাই করছিলাম যেন কারো ফেস ওইভাবে দেখা না যায়, আমি না দেখিয়ে ঢুকে যাই ভিতরে আসলে, কারণ কারো ফ্যামিলি প্রবলেম থাকতেই পারে। তো কি আর করার, ওনাদের আসলে মানে দুই রকমের সিটিং সিস্টেম ছিল, একটা ভিতরে ছিল এসির মধ্যে আর একটা নন এসিতে ছিল। তো সত্যি কথা বলতে নন এসি ডেকোরেশনটা বেশি ভালো ছিল, যেখানে আসলে অনেক কপত কপতিরা বসা ছিল, কিন্তু আসলে আমাদের তো মানে এতক্ষণ হাঁটাহাঁটি করে আসার পর এতটাই গরম লাগছিলো যে আর মানে ধৈর্য কোলা ছিল না যে বাহিরে গরমের মধ্যে বসি, আর যেহেতু আমি ফ্যামিলি পার্সন হয়ে গেছি কি আর করার, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা ফ্যামিলি পার্সন হয়ে গেছি। তো এই তো চলে এসেছি ভিতরে এসির মধ্যে, এখানে আবার ভিড়টা একটু কম ছিল, ছিমছাম ছিল, এবং ঢোকার পরে সবার সত্যি কথা বলতে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক পরিষ্কার ছিল এবং মানে একটা কোনো ব্যাড স্মেল আসছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ওনারা খুব ট্রাই করেছেন অনেক ভালো করে ডেকোরেশন করার জন্য, এটাও আমার দেখে খুব ভালো লেগেছে। তো যদি ওনাদের সাথে কথা বলছিলাম, কথা বলে জানতে পারলাম এটা মাত্র ওপেন হয়েছে দেড় মাস হয়েছে, সো এটাও হতে পারে হয়তো বা একদম নতুন সব কিছু তাই ভালো লাগছিলো, কিন্তু না তারপরও ওনারা মেবি পরিষ্কার করে রাখেন, এটাও একটা ফ্যাক্ট।
তো এখানে হচ্ছে আমার হাজবেন্ডকে মেনু দেওয়া হয়ে গেছিল, তো তাই আমরা মেনু থেকে দেখে দেখে খাবার অর্ডার করেছি। আর এখানে হচ্ছে গ্রিলের ব্যবস্থা করছিল, যে দেখতেই পাচ্ছেন কয়লার উপরে। তো আমরা আসলে গ্রিল আইটেমগুলো অর্ডার দিয়েছি, কারণ আমার কাছে গতানুগতিক ভাত ডাল মাছ ভর্তা এটা আর খেতে পারছিলাম না, যেহেতু অলরেডি আজকে আমাদের থার্ড দিন চলছিল যখন এই ভিডিওটা আপনারা দেখছেন। তো সব কিছু মিলে আমরা জাস্ট কয়েকটা কাবাব আইটেম অর্ডার দিয়েছি একটু টেস্টটা চেঞ্জ করার জন্য। তো চুলায় কাবাবটা হতে থাকুক, আর এই ফাঁকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইক ও কমেন্টস দিয়ে সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে চাইলে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন, কিংবা ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই মতামতটা জানাতে পারেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে হোটেলের দিকে যাবার পালা। আমার কাছে এই টাইমটা এত ভালো লাগছিল কারণ যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল, আশেপাশে সব ফাঁকা হয়ে গিয়েছিল এবং অসম্ভব ঠান্ডা একটা বাতাস আসছিল, আমি খুব এনজয় করছিলাম, যেটা আসলে ঢাকায় আমরা টোটালি পাই না, সেটা হচ্ছে এরকম ঠান্ডা একটা আবহাওয়া কিংবা ঠান্ডা একটা বাতাস। তো এই তো আজ এখান থেকে তাহলে বিদায় নেই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম।